আমাদের যে জিনিসগুলো আমাদের আজকে পড়বো, সেটা হচ্ছে মোটামুটি ভাবে কয়জন জয়েন করেছে? 38। স্টুডেন্ট সংখ্যা কত আছে? স্টুডেন্ট সংখ্যা কত আছে? কথা শোনা যাচ্ছে? স্যার 56 মতো। 56। আচ্ছা, সবাই ভিডিও অন করে রাখো। ভিডিওটা অন করে রেখো। ভিডিও অন করে রাখবে। কই ভিডিও কই? রূপাঞ্জন, রানা, মানিয়া, এটাকে সুলগ্না ভট্টাচার্য, অঙ্কিতা সরকার, তন্নিষ্ঠা, রিমন দে, জয়স্মিতা সাহা, শিবদীপ কুণ্ডু, সায়নী দত্ত। সায়নী, তোর মাথায় কি হয়েছে রে? স্পিকারটা অন কর। স্নান করে এসেছি তো ওই জন্য আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাহ, কি সুন্দর ফেসিলিটি, স্নান করে সোজা ক্লাসে, এরকম হলেই ভালো না রে? দেখা যাক। বিক্রম সাহা, যে জিনিসটা হচ্ছে গ্র্যাভিটেশন, চ্যাপ্টারের নাম হচ্ছে গ্র্যাভিটেশন। একদম ক্লাসের মতোই হবে, ব্ল্যাকবোর্ডের মতো হবে, টেনশন কিছু নাই। শুনতে পারছিস সুলগ্না? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ওকে, তো আমরা গ্র্যাভিটেশনের সাধারণ বেসিকটা হচ্ছে কি, একটা মাস যার মাস হচ্ছে M1, মাস মানে ভর, আর একটা মাস সবুজ রঙের একটা মাস M2, বিন্দু ভর ধরলাম। এবারে দুটোর মধ্যে দূরত্ব আর, সো গ্র্যাভিটেশন ল বলছে যে, গ্র্যাভিটেশন ল বলছে যে এক নম্বর দুই নম্বর বস্তুকে টানবে এদিকে, তাই এক দুই নম্বর বস্তুকে টানলো, একই রকমভাবে দুইও এক নম্বর বস্তুকে টানবে। এই যে এক দুইকে টানছে, দুই একে টানছে, তার মানে নিউটন যেটা বলছে, এক নম্বর বস্তু দুই নম্বর বস্তুকে যে বলে টানবে, দুই নম্বর বস্তু এক নম্বর বস্তুকে সেই বলে টানবে, এবং সেই বলটাকে আমরা জেনারেলি এফ দ্বারা রিপ্রেজেন্ট করবো। অ্যান্ড দ্যাট এফ ইজ ইকাল টু জি M1 M2 বাই R2। সহজ একটা অঙ্ক, সহজ একটা ফর্মুলা, যেখানে জিটা হচ্ছে তোমার মহাকর্ষীয় ধ্রুবক। আমি যদি অঙ্ক করি, ফর এক্সাম্পল আমি যদি বলি এটাকে ম্যাথমেটিক্যালি বুঝান, তাহলে এরকম হচ্ছে, ধরে নাও M1 হচ্ছে 10 কেজি, M2 হচ্ছে তোমার 650 কেজি, দুটোর মধ্যে দূরত্ব ধরে নাও 2 কিলোমিটার, সরি 2 কিলোমিটার, 1 মিনিট, ওকে, দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে তোমার 2 কিলোমিটার, ওকে, এটা ভুল হয়েছে। সো উপযুক্ত বল যেটা হবে, আমি যদি ভ্যালুটা বসাই এখানে, জি এর ভ্যালু, জি একটা কনস্ট্যান্ট, এর ভ্যালুটা হচ্ছে 6.67 × 10⁻¹১, এটা হচ্ছে জি এর ভ্যালু এসআইতে। M1 হচ্ছে 10 কেজি,
M2 হচ্ছে 650 কেজি, আর হচ্ছে 2 কিলোমিটার। 2 কিলোমিটার মানে তুমি জানো 2 × 10³ মিটার, যদি বসাই 2 × 10³ তার হোল স্কোয়ার। যখনই তোমাদের কোনো জায়গা পছন্দ হবে নোট হিসাবে যদি মনে রাখতে হয়, সঙ্গে সঙ্গে মোবাইল থেকে একটা শট করে স্ক্রিনশট নিয়ে নিবা, তাহলে ওটাই তোমার কী হচ্ছে অ্যাজ এ নোট হিসেবে রয়ে গেলো, পরে খাতার মধ্যে লিখে নিবা, বুঝতে পারলে। এখন খালি তুমি দেখবা যেটুকু প্রশ্ন তোমার মনে হচ্ছে ঠিক লাগছে মনে হচ্ছে, সেটা শর্টকাট একটা স্ক্রিনশট নিয়ে নিবা এবং পরেটা নোট বানিয়ে নিবা। বোঝালে কী বললাম? এখন খালি দেখবা আর স্ক্রিনশট নিতে থাকবা, পরে এটা খাতার মধ্যে নোট করে নিবা। তো এটা হলো 6.67, 6.67 × 10⁻¹১ × 10 × 650 ডিভাইডেড বাই 4 × 10⁶। এই হলো আমাদের এত নিউটন। এবার যদি ক্যালকুলেশন আমি যদি রেজাল্ট বের করি তাহলে কত হয় দেখা যাক। তো অ্যান্সার হচ্ছে কী আছে পরে 6.67 × 10 × 650 ইজিক্যাল টু এত ডিভাইডেড বাই কত 4 ইজিক্যাল টু ওই যে 10838, সো দ্যাট ইজিক্যাল টু 10838 × 10⁴। এবার দেখি কী হয় 10⁴ কত হয়। এখানে আছে তোমার −11, এটা 6, এটা হয়ে গেলো −17 এত নিউটন। সো আমি যদি এটাকে একটু পাওয়ার টাওয়ার আনি, সো 10.84 × 10⁴, 1, 2, 3, তাহলে মাইনাস কত পড়বে এটা 14 এত নিউটন। এই হলো বল। অর্থাৎ 1 নম্বর 2 নম্বর বস্তুকে এই বলে টানছে, 2 নম্বরটাও 1 নম্বর বস্তুকে এই বলেই টানবে। বলের মান খুব কম, হালকা, বলের মান একেবারেই ছোট, তাই জন্য তো আমাদের ফ্লোরের উপর যখন দুটা বস্তু পড়ে থাকে, ধরো এখানে একটা আম পড়ে আছে, ম্যাঙ্গো পড়ে আছে, আর এখানে ধরে নাও অভিজিৎ পড়ে আছে, অভিজিৎ স্যার পড়ে আছে, তাহলে অভিজিৎ স্যার ম্যাঙ্গোটাকে টানতে পারে না যে ম্যাঙ্গো অটোমেটিক হাঁটা শুরু করলো অভিজিৎ স্যারের কাছে চলে আসলো, সেটা হয় না, কারণ উপযুক্ত বলটা খুব ছোট, 10⁻¹⁴ নিউটন। প্রযুক্ত বলটা এত ছোট যে ম্যাঙ্গো অটোমেটিক হাঁটা শুরু করবে না এখান দিয়ে আকর্ষণ বলের জন্য, করবে খুব স্লোলি করবে, ফলে অভিজিৎ রাহাকে যদি ম্যাঙ্গো খাইতে হয় বছরের পর বছর এখানে দাঁড়া থাকতে হবে, বছরের পর বছর এখানে দাঁড়া থাকতে হবে, ততদিন অভিজিৎ স্যার মরে যাবে। সো অভিজিৎ স্যারের হাতের কোনো দিন ম্যাঙ্গো এসে পৌঁছাবে না, কারণ ম্যাঙ্গোর মধ্যে প্রযুক্ত বলটা 10⁻¹⁴ নিউটন। সুতরাং এত কম বল, তাই জন্য অভিজিৎ স্যারের হাতে কোনো দিনই ম্যাঙ্গো এসে পৌঁছাবে না, কারণ ম্যাঙ্গোর মধ্যে ক্রিয়াশীল বল এতটা। একই রকমভাবে ম্যাঙ্গো অভিজিৎ স্যারকে টানবে, তো যাক অভিজিৎ স্যারের প্রাণ আছে বলে তো অভিজিৎ স্যার কোনো কিছু ধরে বসে থাকবে, আগাবে না, কিন্তু ম্যাঙ্গোর তো প্রাণ নেই, ম্যাঙ্গো অটোমেটিক আগানো উচিত, কিন্তু ম্যাঙ্গো আগাচ্ছে না। ম্যাঙ্গো খেতে গেলে আমাকে হেঁটেই আগাতে হবে, হেঁটে ম্যাঙ্গোর দিকে যেতে হবে, তারপরে ম্যাঙ্গোটাকে হাতে তুলে খেতে হবে। কেন এরকম হওয়া উচিত? কারণ হচ্ছে ম্যাঙ্গোর ভর এত কম যে সেই জন্য প্রযুক্ত বল ম্যাঙ্গোর মধ্যে এত কম যে ম্যাঙ্গো যদি অভিজিৎ স্যারের কাছে, অভিজিৎ রাহার কাছে অটোমেটিক আসতে হয় তাহলে প্রচুর দিন সময় লেগে যাবে, কারণ প্রযুক্ত বলটা খুব কম, তাই জন্য ম্যাঙ্গো অভিজিৎ রাহার দিকে আগাবে না অ্যাপারেন্টলি। তাই জন্য এই ধরনের আমাদের হালকা বস্তুর জন্য প্রযুক্ত যে বলগুলো, সেই বলগুলো কিন্তু তুমি ফিল করতে পারো না, আমাদের মনে হয় যেন এই সমস্ত ভরের ক্ষেত্রে বল কাজ করে না, কিন্তু কাজ করে, কিন্তু ক্রিয়াশীল বলটা এত কম হয় যে সেটা ফিল করার মতো সময় আমাদের কাছে নেই, কারণ সে সময়টা প্রচুর বড় সময় হবে। ওকে, তো এই হলো আপনার প্রযুক্ত বল, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে লাগবে। এবার আমরা চলে আসি এই F1 to F2 এর মধ্যে। এটা বলছে মান, মানে বলছে যে 1 নম্বর বস্তুটাকে 2 নম্বর বস্তু যে বলে টানবে, 2 নম্বর বস্তুটাকেও 1 নম্বর বস্তু সে বলে টানবে। কি আবার আঁকি আমি ছবিটা? অর্থাৎ 2 নম্বর বস্তুকে 1 নম্বর বস্তু টানছে, F1 on 2, 2 নম্বর বস্তুটা 1 নম্বর বস্তুকে টানছে, F2 on 1। এটা কোনো ব্যাপার নেই যে এটাকে 1 2 লিখতে হবে, তুমি এটাকেও 2 1 লিখতে পারো, এটাকেও 1 2 লিখতে পারো। এটা আমি কী বললাম, এই জিনিসটা কী? এই জিনিসটা হচ্ছে F1 2, বোঝা যাচ্ছে এটা এদিকে, এটা এদিকে, তার মানে এটা 2 নম্বর বস্তুর মধ্যে ক্রিয়াশীল হচ্ছে, তার মানে ফোর্স অন টু ডিউ টু 1 বা বাই 1,
আর এটা কি, এটা এদিকে, তার মানে এটা কার মধ্যে প্রযুক্ত হচ্ছে, এর মধ্যে প্রযুক্ত হচ্ছে, কে দিচ্ছে, এ দিচ্ছে, তার মানে এফ টু ওয়ান, মানে ফোর্স অন ওয়ান বাই টু। তো এটা আমাদের মুখস্থ করার কোনো ব্যাপার নেই, তুমি উল্টাও করতে পারো, যে আমি বললাম না এরকম আমি লিখবো না, আমি এরকম লিখবো ফোর্স অন টু ডিউ টু ওয়ান, ফোর্স অন টু ডিউ টু ওয়ান এরকম লিখবো, আর ফোর্স অন ওয়ান ডিউ টু টু এরকম লিখবো, সেটা তোমার হাতে, তুমি যেটাই লেখো না কেন সেটা তুমি লিখে দিবা যে আমি এটা মানে এটা বোঝাচ্ছি। দেখ আমার ডায়াগ্রামে, আমার প্রেজেন্টেশনে আমি এটা বোঝাচ্ছি যে এফ ওয়ান টু মানে ফোর্স অন টু ডিউ টু ওয়ান, এফ টু ওয়ান মানে ফোর্স অন ওয়ান ডিউ টু বাই টু, এবং ছবি বলছে, ফর্মুলা বললো যে দুটো বলের মান সমান, ফর্মুলা বললো যে দুটো বলের মান সমান, আর ছবি বললো যে দুটো বলের অভিমুখ উল্টা দিকে, অভিমুখ, তার মানে এই দুটোর মধ্যে রিলেশন কী, রিলেশন হচ্ছে এক মান সমান, আর দুই অভিমুখ বিপরীত। এবার এই দুটা জিনিসকে একসঙ্গে ভেক্টর কীভাবে লেখা যায় যদি কেউ বলতে পারো, এই দুটো জিনিসকে একসঙ্গে এভাবে রাখা যায় যে এফ টু ওয়ান মানে ফোর্স অন ওয়ান বাই টু ইজ ইকাল টু এফ ওয়ান টু মানে ফোর্স অন টু বাই ওয়ান, দুই এককে দিচ্ছে, এটা এক দুইকে দিচ্ছে। আমি কি রিলেশনটা ঠিক লিখলাম, আমি কি ভেক্টর রিলেশনটা ঠিক লিখলাম? যদি এইভাবে লিখতাম তার মানে প্রযুক্ত বল দুটির মান সমান, দিকও এক, কিন্তু ছবি বলছে মান সমান হলো দিক বিপরীত, তাই জন্য কী করতে হবে আমাকে একটা মাইনাস সাইন দিতে হবে। সো মাইনাস সাইন বলছে প্রযুক্ত বলের মান সমান কিন্তু দিক উল্টা, এটাকে বলছে মাইনাস সাইন, মাইনাস সাইন দিয়ে আমরা এভাবে রিপ্রেজেন্ট করি। সো ভেক্টোরিয়ালি তুমি কিন্তু এভাবে রিপ্রেজেন্ট করবে। ওকে, নেক্সট টপিক আমরা চলে আসি, নেক্সট টপিক আমরা আসছি তোমার হচ্ছে, ওকে, মহাকর্ষীয় বিভব এবং মহাকর্ষীয় প্রাবল্য, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, মহাকর্ষীয় বিভব এবং মহাকর্ষীয় প্রাবল্য বোঝা। প্রাবল্য কী জিনিস, হোয়াট ইজ প্রাবল্য? প্রাবল্য হচ্ছে, সর্বপ্রথমে জানতে হবে যে এই প্রযুক্ত বলটা, এই যে মহাকর্ষীয় যে বলটা, এই মহাকর্ষীয় বলটা কী কারণে হচ্ছে, মানে বস্তুর ভর মহাকর্ষীয় বল তৈরি করে, বস্তুর ভর মহাকর্ষীয় বলটাকে তৈরি করছে, মহাকর্ষীয় বলটা কেন তৈরি হচ্ছে বা অভিকর্ষীয় বলটা কেন তৈরি হচ্ছে, বস্তুর ভর, তাহলে এই একটা বস্তু, তার ভর ধরে নাও এম, সেখান থেকে আর দূরত্বে একটা ছোট এম আছে, তো ছোটো এম ভরের বস্তুটাকে বড় এম ভরের বস্তু এদিকে টানলো, এফ বলে, তাহলে এফ হলো এমের উপর ক্রিয়াশীল বল, এমের উপর ক্রিয়াশীল বল দ্যাট ইজ ইকাল টু এফ, এফ হলো এমের উপর ক্রিয়াশীল বল, তো এম ভরের যে বস্তু তার মধ্যে ক্রিয়াশীল বলটা হলো এফ, কত সেটা, দ্যাট ইজ ইকাল টু জি এম এম বাই আর স্কোয়ার, কোন দিকে, এদিকে, ইনওয়ার্ডস। ওকে, তাহলে প্রাবল্য কী জিনিস, প্রাবল্য হচ্ছে এই যে বলটা যে এম ভরের মধ্যে প্রযুক্ত হয়েছে, একক ভরের মধ্যে কত বল প্রযুক্ত হয়েছে, একক ভরের মধ্যে কত বল প্রযুক্ত হয়েছে, দ্যাট ইজ ইকাল টু জি এম বাই আর স্কোয়ার, এটাকে বলছে মহাকর্ষীয় প্রাবল্য। সো একক ভরের কোনো বস্তুর মধ্যে ক্রিয়াশীল যে বল, সে বলটাই হলো মহাকর্ষীয় প্রাবল্য। এবার আমাকে বলো দেখি যে, তাহলে আমরা বুঝে গেলাম যে, এটাই আমি একটু এক্সটেনশন করি এই আলোচনাটাকে, আমাকে কেউ বলতে পারবা এসআইতে এই প্রাবল্যের একক কী হবে, এসআইতে একক, এসআইতে একক হবে নিউটন পার কেজি, মাত্রা, প্রাবল্যের মাত্রা, কিছু না উপরে বলের মাত্রা আছে,
এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, নিচে ভরের মাত্রা আছে এম, এম এম কেটে গেল, সো দ্যাট ইজ ইকুয়াল টু এল টি টু দি পাওয়ার মাইনাস টু। এবার এল টি টু দি পাওয়ার মাইনাস টু কার মাত্রা? এল টি টু দি পাওয়ার মাইনাস টু হচ্ছে ত্বরণের মাত্রা। যেহেতু ক্ষেত্রটা অভিকর্ষীয় ক্ষেত্র, তাই জন্য ত্বরণটা হচ্ছে অভিকর্ষীয় যে ত্বরণ, তার মানে অভিকর্ষীয় যে ত্বরণের মাত্রা। তার মানে এখান থেকে বুঝতে পারলাম মাত্রাগতভাবে, এটা বুঝলাম যে ই মাত্রাগতভাবে আর জি একই জিনিস, ই আর জি একই জিনিস, অর্থাৎ যাহা প্রাবল্য তাহাই অভিকর্ষ ত্বরণ। জিনিসটা যদি আমরা লজিক্যালি বোঝার চেষ্টা করি তাহলে কীরকম হয়, ধরো আমাদের এ একটা পৃথিবী আছে, এটা পৃথিবী, এই পৃথিবীটার পৃথিবীটা ভালো মতো আঁকি, এটা পৃথিবী, এটা একটা পৃথিবী, ওকে, এই পৃথিবীটার ভর হচ্ছে এম। ধরে নিতে হবে এই গোটা পৃথিবীটার ভর যেটা আছে সেটা পৃথিবীর কেন্দ্রে কেন্দ্রীভূত হয়ে আছে এরকম। এবার সেই কেন্দ্র থেকে আর দূরত্বে, আর দূরত্বে একটা ভর আছে এম। তাহলে পৃথিবীটা কোথায় আছে? এই তো পৃথিবী, কিন্তু তুমি যখন ক্যালকুলেশন করবা তখন তুমি ধরে নিবা গোটা পৃথিবীর ভরটা কেন্দ্রে জমা হয়ে আছে, রাইট? তাহলে এই একটা বস্তু যার ভর হচ্ছে এম, এই একটা বস্তু যার ভর হচ্ছে স্মল এম। তবে তুমি এখন কিন্তু চিন্তা করতে পারো যে পৃথিবী নাই, তুমি এখন এভাবে চিন্তা করতে পারো যে পৃথিবী নাই, অ্যাজ ই পৃথিবীটা এখন একটা বিন্দু হিসেবে চিন্তা করছো, এই বিন্দু হিসেবে চিন্তা করছো, এবং দূরত্ব চার যেটাকে আমরা বলি পৃথিবীর ব্যাসার্ধ, ক্যাপিটাল আর। সুতরাং এই পৃথিবী যেটা ভর তার কেন্দ্রে জমা আছে সেই পৃথিবী স্মল এম ভরের বস্তুকে যে টানছে কোন দিকে টানছে, কেন্দ্রের দিকে টানছে, এফ দ্যাট ইজ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কয়ার। আমরা 19 শিখেছি ভূপৃষ্ঠে কোনো বস্তুর ওজন বলতে বোঝায় যে বস্তুটাকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে যে বলে টানে সেই বলটাই হলো বস্তুর ওজন। ভূপৃষ্ঠে কোনো বস্তুর ওজন মানে কি? যে বস্তুটাকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে যে বলে টানে সেটাই হলো সেই বস্তুর ওজন। সুতরাং এটাই হলো ওজন, আর ওজন হচ্ছে এম ইন্টু জি। সুতরাং যদি আমি এম এম ক্যান্সেল করি তা দেখো জি এম বাই আর স্কোয়ার দ্যাট ইজ ইকাল টু জি, আর জি এম বাই আর স্কোয়ার দ্যাট ইজ ইকাল টু জি, আর এটাই দেখো এখানে পেলাম যে জি এম বাই আর স্কোয়ার দ্যাট ইজ ইকাল টু প্রাবল্য, তার মানে এটাই হলো আমাদের প্রাবল্য, তার মানে দ্যাট ইজ ইকাল টু ই ইজ ইকাল টু প্রাবল্য ইজ ইকাল টু জি। তার মানে ভূপৃষ্ঠের প্রাবল্য এখান থেকে প্রমাণ হয়ে গেল যে ভূপৃষ্ঠে প্রাবল্য ইজ ইকাল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা তুমি লিখবা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ইউনিটটা ঠিক লিখবা, প্রাবল্যের ইউনিট হচ্ছে নিউটন পার কেজি, বাট সেটা হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড স্কোয়ারের সমান, বাট অরিজিনালি হচ্ছে এটা। যখন প্রাবল্য হিসাবে লিখবা তখন বলবা 9.8 নিউটন পার কেজি, কিন্তু যখন তুমি এটা অভিকর্ষ ত্বরণ হিসেবে লিখবা তখন বলবা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সুতরাং বুঝে গেলাম যে ভূপৃষ্ঠের প্রাবল্য অভিকর্ষজ ত্বরণের সমান। কেন? কারণ আমরা জানি এই এই ক্যালকুলেশনটাকে তুমি অন্যভাবে চিন্তা করতে পারো, আবার দেখাচ্ছি ক্যালকুলেশনটা অন্যভাবে চিন্তা করতে পারো, এইভাবে যে সাপোজ এই এম ভরের বস্তুকে পৃথিবী টানছে কী বলে, জি এম এম বাই আর স্কোয়ার। সুতরাং এখানে যদি একক ভর থাকতো তাহলে তার মধ্যে প্রযুক্ত বল কত হতো, জি এম বাই আর স্কোয়ার, আর একক ভরের মধ্যে প্রযুক্ত বলটা কত, প্রাবল্য দ্যাট ইজ ইকুয়াল টু কি, জি এম বাই আর স্কোয়ার। আর এইভাবে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখা যাচ্ছে
জি ইজ ইকাল টু জি এম বাই আর স্কোয়ার। শুধু দুটোকে কম্পেয়ার করলে দেখা যাচ্ছে জি ইজ ইকাল টু ই। বোঝা গেল কি বললাম? দুই রকমভাবে তুমি ডেরাইভেশন করছো, একটা হচ্ছে ভূপৃষ্ঠে বস্তুকে পৃথিবী টানছে জি এম এম বাই আর স্কোয়ার, সুতরাং একা ঘরে বস্তুকে টানছে জি এম বাই আর স্কোয়ার, একা ঘরে বস্তুকে যে বলে টানে সেটাকে বলে প্রাবল্য, সো প্রাবল্য ইজ ইকাল টু জি এম বাই আর স্কোয়ার। আবার তুমি বললা যে ফিজিক্যাল টু জি এম বাই আর স্কোয়ার, বস্তুকে পৃথিবী যে বলে টানে সেটা হলো বস্তুর ওজন, দ্যাট ইজ এম ইন্টু জি, এম এম কেটে গেল, সো জি এম বাই আর স্কোয়ার দ্যাট ইজ ইকাল টু জি। এবার কম্পেয়ার করে দেখা যাচ্ছে ই আর জি সমান, তার মানে বস্তুর ভূপৃষ্ঠে যে অভিকর্ষ স্তরণ সেটাই হলো আমাদের প্রাবল্য, প্রাবল্য সেই স্থানের অভিকর্ষ স্তরণের সমান। এটা পৃথিবীর ক্ষেত্রে দেখানো হলো, এটা কি বোঝা গেল? এই জায়গাটা কি বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার এখান থেকে আমি একটা কোশ্চেন করলাম, এইটা কোশ্চেনটা কি বলতো, এই টপিকে কোশ্চেনটা কি হতে পারে, এই যে টপিকটা করালাম এর কোশ্চেনটা কি হতে পারে, এই যে টপিকটা হলো এই টপিকটার কোশ্চেন কি হতে পারে, দেখি কি বলতে পারে। এই টপিকটার কোশ্চেন কি হতে পারে শানি বলতো? শানি কোশ্চেনটা কি হতে পারে? সৌম্যদীপ সরকার, কোশ্চেনটা কি হতে পারে? জয়স্মিতা সাহা, কোশ্চেনটা কি হতে পারে? তনিষ্ঠা চন্দ, কোশ্চেনটা কি হতে পারে? মহাকর্ষীয় বিভব ও প্রাবল্যের মধ্যে সম্পর্ক, বিভব তো এখনো পড়ালেমই না, আমাদের প্রাবল্যতেই আছে। দেখ না, দেখ আবার দেখ, দেখি বল এই কোশ্চেন কি হতে পারে। নীলার্ক কোশ্চেনটা কি হতে পারে? স্যার পৃথিবী কোনো এলো কোশ্চেনটা, টপিকটার কোশ্চেনটা এটা দাঁড়ায় গেল যে দেখাও যে ভূপৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্য তার অভিকর্ষজ ত্বরণের সমান, এলো কোশ্চেন এবং তার অ্যান্সারটা আমরা এইভাবে প্রমাণ করতে পারি। ওকে ঠিক আছে, এটা আর একটা কোশ্চেন দেওয়া যায় এই টপিক থেকে, এখান থেকে কি কোশ্চেন দেওয়া যায়? এই টপিকটার জন্য একটা কোশ্চেন বানাতো, দেখি কে বানাতে পারবে। তন্ময় বানায় টপিকটার জন্য কোশ্চেন, মাথা রাখতে লাগবে কোনো একটা টপিক পড়তে হবে, সেই টপিক থেকে নিজে কোশ্চেন বানাতে হবে, তারপরে আবার সে বানিয়ে সেই টপিক থেকে তার অ্যান্সারটা তৈরি করতে হবে। এটা হলো ফিজিক্স পড়ার জন্য সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে উন্নত পদ্ধতি। যে যত বেশি কোশ্চেন বানাতে পারে তার পোটেনশিয়ালিটি তত বেশি, যারা কোশ্চেন বানাতেই পারে না তেমন তাদের পোটেনশিয়ালিটিটা অনেকটা ডেভেলপমেন্ট করার দরকার আছে। যেমন আগেরটা বুঝতে পারলি, কোশ্চেন বানানো এমন কোনো ব্যাপার ছিল না, কিন্তু তোর কোশ্চেনটা বানাতে পারিস নাই। এবার দেখি এটা বানাতে, দেখি এই যদি এটা যদি টপিক হয় তাহলে এখান থেকে কনসার্ন একটা কোশ্চেন যদি বানাতে হয় তাহলে কী কোশ্চেন বানানো যেতে পারে? স্যার বলবো? কে তন্ময়? হ্যাঁ স্যার বল। স্যার পৃথিবী পৃষ্ঠ থেকে যে কোনো উচ্চতায়
স্যার অভিকর্ষ সাথে তরঙ্গের মান নির্ণয়? না, স্যার মাত্রা বিশ্লেষণের মাধ্যমে অভিকর্ষ প্রাবল্য এবং ত্বরণের মানটা মানে সমান হবে এটা? রাইট, গুড। মাত্রাগত বিশ্লেষণ পদ্ধতিতে প্রমাণ করো, এই টপিকটা হয়। মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে প্রমাণ করো, এটা এই টপিকের কোশ্চেন হতে পারে এরকম। প্রমাণ করো মহাকর্ষীয় প্রাবল্য ও অভিকর্ষ ত্বরণ সমান। বোঝালে কি বললাম? সেখানে হচ্ছে মাত্রা বিশ্লেষণ ডাইমেনশন অ্যানালাইসিস পদ্ধতিতে তুমি প্রমাণ করছো মহাকর্ষীয় প্রাবল্য এবং অভিকর্ষ ত্বরণ সমান। কি হবে বলে, প্রথমে তুমি মহাকর্ষীয় প্রাবল্যের একটা ফর্মুলা বানালে, এই যে এটা, তারপরে তুমি এগুলো বাদ দিলে, এই অ্যান্সারটা যেটা বাদ দিলে, বাদ দিয়ে তুমি এবার ইয়ের ডাইমেনশন বের করছো, এই যে এটা, এটা হয়ে গেল। এবার তুমি বলো এটা, এবার তুমি করবে কি, জি এর মাত্রা বের করবে, লিখবা জি হচ্ছে এটা, বিকজ জি হচ্ছে ত্বরণ। এবার দেখলা তুমি জি এরও মাত্রা যা, ইয়েরও মাত্রা তা, ইয়ের মাত্রা কোনটা এটা, জি এর মাত্রাটা আলাদা করে লিখবা, জি এর মাত্রা LT^-2, তুমি জানো জি এর মাত্রা এটা হয় বিকজ ত্বরণের মাত্রা এটা হয়, বুঝে গেল, ই আর জি এর মাত্রা এক, সুতরাং লাস্ট লাইন হবে E=G। এলো অ্যান্সার, বোঝা গেল কি বোঝা গেল না? হ্যাঁ হ্যাঁ স্যার বুঝেছি। ভেরি গুড, আসি আমরা নেক্সট টপিকে। নেক্সট টপিক হচ্ছে, এবার হচ্ছে পরের কোশ্চেন হচ্ছে মহাকর্ষীয় বিভব। মহাকর্ষীয় বিভব প্রাবল্য বুঝে গেছি, প্রাবল্য হচ্ছে একটা বড়, যে কোনো একটা ভর তার থেকে বেশ কিছু দূরে একটা যদি একক ভরে বসে থাকে তাকে যে বলে টানে সেটাই হলো প্রাবল্য। প্রাবল্য বুঝে গেলাম, যে একটা ভর তার যাই ভর থাক না কেন, সেটা এম লেখো এম লেখো যাই লেখো না কেন, কিছু একটা লিখবা তো, সে তার থেকে, তার থেকে বলতে তার কেন্দ্র থেকে, পৃষ্ঠ থেকে না, অবশ্যই সবসময় দূরত্বটা কেন্দ্র থেকে মাপতে হবে, কেন্দ্র থেকে আর দূরত্বে যদি তুমি একটা একক ভরের বস্তু নাও M=1, তাকে এ কী করবে, নিজের কেন্দ্রের দিকে টানবে, যে বলে টানছে এফ, দ্যাট ইজ কল্ড ই, কারণ কারণ এমটা ওয়ান নেওয়া হয়েছে, দ্যাট ইজ ইকাল টু কী হবে তাহলে, G×M/R², এটা যদি এম হয়, G×M/R², এটা হলো প্রাবল্য। একক ভরের মধ্যে ক্রিয়াশীল বলটা প্রাবল্য, এবং মাথা রাখতে হবে বলটা সবসময় আকর্ষণ ধর্মী, অর্থাৎ এই ছোটো এম ভরের বস্তুটাকে মানে একক ভরের বস্তুটাকে সবসময় নিজের কেন্দ্রের দিকে টানবে। এবার এবার হচ্ছে ধরো প্রাবল্য তো এই বিন্দুতে পেয়ে গেলাম ই এখানে, তাহলে ভি বিভব এটা কত, এটা জেনে গেছি, এইটা কত বিভব, কত বিভবকে ভি অক্ষর দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, বিভব কত, বিভব ক্যালকুলেশন করার আগে বিভবের ডেফিনিশনটা বুঝতে হবে, বিভবের ডেফিনিশনটা যেভাবে লেখা থাকবে বিভবের ক্যালকুলেশনটা আমি সেভাবেই করব, যা লেখা থাকবে তাই করব, যা বলবে তাই করলেই আমরা বিভবের সমীকরণটা আমরা পেয়ে যাব, যে কোনো একটা বিন্দুতে বিভব কত, সেটা জন্য কী হবে, একক ভরের বস্তুকে এজেন্ট মানে ধরে নে তুই, এজেন্ট বলতে একটা লোক, অসীম থেকে, অসীম মানে, অসীম মানে, অসীম কথাটার মানে হচ্ছে এই যে এম ভরের বস্তুটা, এই এম ভরের বস্তুটা ধরে নাও এত দূর পর্যন্ত টানতে পারে, এত দূর পর্যন্ত তার আকর্ষণ করার ক্ষমতা আছে, এখানে যদি কোনো বস্তু থাকে তাকে টানতে পারবে না, কিন্তু যদি এখানে বস্তু থাকে তার ভেতরে যদি বস্তু থাকে তাহলে, এ বাবা শ্রেয়স কি পাগল হয়ে গেল নাকি, এখানে যদি বস্তু থাকে তাহলে টানতে পারবে না, কিন্তু যদি এখানে বস্তু থাকে তাহলে টানতে পারবে, তার মানে এটা হচ্ছে তোর, এইটা হচ্ছে রেঞ্জ, এর বাইরেটা হচ্ছে আকর্ষণ করার ক্ষমতা নেই, এর ভিতরটা হচ্ছে আকর্ষণ করার ক্ষমতা আছে, সো এইটা হচ্ছে আমাদের অসীম, যেখানে আকর্ষণ করার ক্ষমতা নেই সেটাকে আমরা অসীম বলবো, তাহলে অসীম থেকে মানে মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে থেকে একটা বস্তুকে এজেন্ট মানে আমি বা তুই যে কোনো একজন হাতে করে নিয়ে আসবো, বস্তুটাকে নিজের পৃথিবীর দিকে নিয়ে আসবো বা যে কোনো ভরের বস্তুর দিকে নিয়ে আসবো, আনতে 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 আনতে
কি হলো ব্যাপারটা, আনবো, আনলে পরে এখানে এনে কে বসাবো, কাকে আনছি, এম ইজ ইকাল টু ওয়ানকে, কোয়ার থেকে আনছি, বাইরে থেকে, কোথায় আনলাম, এখানে আর দূরত্বে, তার মানে প্রথমে আরটা কত আছে, আর ইজ ইকাল টু ইনফিনিটি আছে, তারপরে কোথায় আনলাম, তারপরে আনলাম আর ইজ ইকাল টু আর, মানে এই বিন্দুতে আনলাম। এইটা আনতে গিয়ে যে কার্যটা আমাকে করতে হবে সে কার্যটাই হবে ওই বিন্দুর নাম দিয়ে একটা, ধরে নাও বিন্দুর নাম হচ্ছে পি, সে পি বিন্দুর বিভব, একটা নাম দিয়ে একটা, সে বিন্দুর নাম দিয়ে আমি পি, সে পি বিন্দুর বিভব, পি বিন্দুটার বিভব, বোঝা গেল কি বললাম। অর্থাৎ অসীম থেকে একটা একক ভরের বস্তুকে আমি তুমি যে কোনো একজন হাতে করে নিয়ে আসবো, কাঁধে করে নিয়ে আসবো, ব্যাগে করে নিয়ে আসবো, নিয়ে এসে ওই পি বিন্দুতে বসাবো। পি বিন্দুটা এমন একটা বিন্দু যেটা আবার ওই এই ভরের ক্ষেত্রের ভিতরে আছে, যেখানকার প্রাবল্য হচ্ছে ই। এইটা আনতে গিয়ে যে কার্যটা আমাকে করতে হবে সেই কার্যটাই হবে পি বিন্দুর বিভব, ঠিক আছে। ওকে, এবার আমি একটা জিনিস বলে দিই, ডেফিনেশনটা তোমরা বইয়ের মধ্যে আছে লেখা, বের করো। এবার আমি তারপরে ডেফিনেশন অনুযায়ী কৃতকার্যটা করব, বোঝার চেষ্টা করো। খুব ইম্পর্টেন্ট একটা ডেরাইভেশন, ইম্পর্টেন্ট বোর্ড এক্সামের রেসপেক্টে না, ইম্পর্টেন্ট ফিজিক্স শেখার রেসপেক্টে, কারণ পরবর্তীকালে আমরা যখন ক্লাস টুয়েলভে পড়বো এর উপর বেস করে আমাদের অনেক কিছু করতে হয়, তাই জন্য আমরা বেসিকটা এখন শিখে রাখছি যাতে টুয়েলভে আমাদের অত অসুবিধা না হয়। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আর এক দেড় মিনিট পর আমার এই ক্লাসটা ব্রেক হয়ে যাবে, এক দেড় মিনিট পর ক্লাসটা ব্রেক হলে পরে আমার যদি ক্যালকুলেশনটা বাকি পড়ে থাকে তোমরা আবার জয়েন করবা, আমি আর অল্পক্ষণ ক্লাস করাবো, জয়েন করবো, আবার একই লিঙ্ক, যে লিঙ্ক আছে সেই লিঙ্কে আবার ক্লিক করবো, আবার ক্লাসে জয়েন হয়ে যাবা, তারপরে যদি যেটুকু পার্ট বাকি থাকবে আমি সেটুকু পার্ট শেষ করে দেবো। যাক, আসি আমি টপিকে। তাহলে আমাদের কী বললাম, যে অসীম থেকে এই একক ভরের বস্তুটাকে আমি ভেতরে নিয়ে আসছি, দেখো এদিকে নিয়ে আসছি, যে কার্যটা আমাকে করতে হবে পি বিন্দু জানার জন্য সেই কার্যটাই হবে পি বিন্দুর বিভব। ওকে, তো যখন আনছিলাম কোনো একটা মুহূর্তে, ধরে নাও ও এই জায়গাটা আছে, অন্য কালি দিয়ে করি যাতে তোমার মার্ক হয়, ধরে নাও কী কালি দিয়ে করি, লাল দিয়ে করি। ওকে, তো কোনো একটা সময় ও এখানে আছে, কোনো একটা সময় ও এই সেন্টার সি থেকে এ বিন্দুতে এসে পৌঁছালো, আসছে তো, এতে আসলো কোনো একটা সময়, এগুলো সব মুছে দিই, পরিষ্কার করি একটু। তো কোনো একটা সময় ও, ওকে, কোনো একটা সময় ও এতে এসে পৌঁছালো, এটা সি থেকে দূরত্ব হচ্ছে এক্স, তাহলে এ বিন্দুতে যখনই বস্তুটা এসে পৌঁছালো, একক ঘরের বস্তুটা যার এম ইজিক্যাল টু হচ্ছে ওয়ান, বাইরে থেকে আমি বস্তুটাকে আনছিলাম, যে কোনো মুহূর্তে ওটা এ বিন্দুতে আছে, সি থেকে সে বিন্দু দূরত্ব হচ্ছে এক্স, হলো সি থেকে যে সে বিন্দু দূরত্ব এক্স হয়, তাহলে এই যে এম ভরের বস্তুটা, এই এ এই জায়গাটা যে বস্তুটা তাকে টানছে, কোন দিকে টানছে, এই যে হলুদ এটার দিকে টানছে, প্রযুক্ত বল এফ, এফ কত হবে, সো অ্যাট সি যখন ও সিতে আছে ক্রিয়াশীল বল এফ কত হবে, কে বলতে পারবে, জি ইন্টু এই বস্তুর ভর ইন্টু এই বস্তুর ভর ডিভাইডেড বাই দূরত্ব স্কোয়ার, কোন দিকে, টুয়ার্ডস এ সি, এ থেকে সি এর দিকে, এ থেকে সি এর দিকে আকর্ষণ বল, তাই জন্য এ থেকে সি এর দিকে গেল প্রযুক্ত বলটা। এবার এই বল যেহেতু ক্রিয়া করছে, ঠিক আছে, এটা এটা কি বল, এটা হচ্ছে পৃথিবী যে বলটা দিয়ে টানছে ওকে, পৃথিবী যে বল দিয়ে টানছে ওকে, আমাকে কোনো বল প্রয়োগ করতেই হলো না, পৃথিবী অটোমেটিক ওকে টানছে, অটোমেটিক আসবে। তো কিছুক্ষণ পরে কি হলো, ফলে ও এ থেকে এই এখানে চলে আসলো, কিছুক্ষণ পরে ও এগোতে এগোতে এ থেকে ধরে নাও এই ডিতে চলে আসলো, আর এ ডি ইজিক্যাল টু আমি ধরলাম ডিএক্স, এ ডি ইজিক্যাল টু কী ধরলাম আমি, অন্য কালিতে লিখি, এ ডি ইজিক্যাল টু আমাদের হয়ে গেল, এগুলো মুছে দিই, এ থেকে ডিতে চলে আসলো, সে এ ডি ইজিক্যাল টু কী হলো, এ ডি ইজিক্যাল টু এ ডি ডিস্টেন্সটা ইজিক্যাল টু আমি ধরলাম ডিএক্স, সামান্য আগালো, সামান্য আগালো, এ থেকে ডি এ আগালো, সামান্য আগালো ডি,
এ থেকে ডি, কারণ ধীরে ধীরে আগাতে হচ্ছে। সো কৃতকার্য কত হবে এ থেকে, সো এ টু ডি এই মুভমেন্টের জন্য কৃতকার্য ডি ডাব্লিউ কি হয়, এফ ভেক্টর ডট ডিএক্স ভেক্টর, তোমরা জানো এটা, এফ ডট ডিএক্স। এবার এফ এবং ডিএক্স, দেখো এফ কোন দিকে, এফ বলা আছে এ থেকে সি এর দিকে, ডিএক্স কোন দিকে, ডিএক্সটা বলা আছে, দেখো ডিএক্সও হলো ডিরেকশন হচ্ছে এ টু ডি, এ থেকে ডি এর দিকে। সো ডিএক্সের ডিরেকশনও এ থেকে ডি এর দিকে, প্রযুক্ত বলও এ থেকে সি এর দিকে, এত প্রযুক্ত বল এবং ডিএক্স একই দিকে, প্রযুক্ত বল কোন দিকে এদিকে, ডিএক্স কোন দিকে এদিকে, প্রযুক্ত বলও এদিকে, সরণটাও এদিকে, দুটো একই দিকে, যেহেতু দুটো একই দিকে তাই জন্য এফ ডিএক্স কস জিরো ডিগ্রি, কস জিরো ডিগ্রি ওয়ান হয়, সো এফ ডিএক্স। এফ কত, এফ হচ্ছে এই যেটা জি এম বাই এক্স স্কোয়ার ডিএক্স, এই হলো কৃতকার্য। এই কৃতকার্যটা কি, এই কৃতকার্যটা হলো কিসের জন্য, এ থেকে ডিতে আনার জন্য, ছবি দেখো, এই কৃতকার্য হলো এ থেকে ডি আনার জন্য। কিন্তু ডেফিনেশন কি বলছে মহাকর্ষীয় বিভবে, মহাকর্ষীয় বিভবে ডেফিনেশন বলছে অসীম থেকে এখানে আনতে হবে, অসীম থেকে এখানে আনতে হবে, এ থেকে ডি এর জন্য নয়, অসীম থেকে এখানে আনতে হবে। তার মানে তোমাকে করতে হবে কি, ডাব্লু বের করতে হবে, তখন ডি ডাব্লুর ইন্টিগ্রেশন করতে হবে, যেখানে দূরত্বটা অসীম থেকে শুরু করে আর পর্যন্ত, আবার দেখো লিমিটটা অসীম থেকে শুরু করে আর পর্যন্ত, এখানে অসীম এখানে আর, অসীম থেকে শুরু করে আর পর্যন্ত, বাইরে থেকে আর দূরত্বে, তো করলাম, সো লিমিট বসাচ্ছি অসীম থেকে আর, জি এম বাই এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, সো এবার একটু যদি ইন্টিগ্রেশন করি তাহলে এরকম হয়, জি এমটা কনস্ট্যান্ট বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন লিমিট ইনফিনিটি টু আর, এক্স স্কোয়ারটা নিচে আছে, উপরে লিখলাম মাইনাস টু ডিএক্স। ওকে, সো এবার দেখো ফর্মুলা হচ্ছে, তুমি জানো এটা লিম ফর্মুলা আছে, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান ফর্মুলা। তো একই রকমভাবে এখানেও তাই, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, লিমিট হচ্ছে ইনফিনিটি থেকে আর পর্যন্ত। ওকে, সো এবার যদি আমি বসাই মাইনাস টু প্লাস ওয়ান হচ্ছে মাইনাস ওয়ান, সো জি এম মাইনাস, এই যে মাইনাসটা আগে চালা দিল, এখানে হয় এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান করলে হয় মাইনাস টু প্লাস ওয়ান মানে মাইনাস ওয়ান, এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই এক্স, এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই এক্স, সো ইনফিনিটি টু আর। লিমিটের নিয়ম সবসময় মাথা রাখবে, আগে আপার লিমিট এক্সের জায়গায়, তারপর মাইনাস দিয়ে তারপর লোয়ার লিমিট এক্সের জায়গায়, হয়ে গেল। এবার কেউ জানো ওয়ান বাই ইনফিনিটি কত হয়, ওয়ান বাই ইনফিনিটি এই টার্মটা হয়ে যাবে জিরো, দ্যাট ইজ ইকাল টু হয়ে গেল মাইনাস জি এম ওয়ান বাই আর মাইনাস জিরো, দ্যাট ইজ ইকাল টু মাইনাস জি এম ডিভাইডেড বাই আর। এই যে কার্যটা, সেই কার্যটা যেহেতু একক ভরের বস্তুকে আনলাম, যেহেতু কার্যটা একক ভরের বস্তুকে নিয়ে আসছি অসীম থেকে, তাই জন্য এই কার্যটাই ডেফিনেশন অনুযায়ী এটাই হলো বিভব, এটাই হলো বিভব। সুতরাং সেই যে বিন্দু, সেই বিন্দুর বিভব হয়ে গেল মাইনাস জি এম বাই আর, এই যে বিন্দু, এই যে বিন্দু, এই বিন্দুর বিভব হয়ে গেল মাইনাস জি এম বাই আর। সো দুটো জিনিস পেলাম, এক পি বিন্দুর প্রাবল্য ইজ ইকাল টু জি এম বাই আর স্কয়ার, আর এই বিন্দুর বিভব মাইনাস জি এম বাই আর। প্রাবল্যটা কে তৈরি করছে, এম ভরের বস্তু তৈরি করছে, বিভবটা কে তৈরি করছে, এম ভরের বস্তু তৈরি করছে, কত দূরে তৈরি করছে, আর দূরত্ব তৈরি করছে। সো প্রাবল্য হচ্ছে জি এম বাই আর স্কোয়ার, বিভব হচ্ছে মাইনাস জি এম বাই আর। এই হলো আমাদের প্রাবল্য এবং বিভব, প্রাবল্য জি এম বাই আর স্কোয়ার আর বিভব হচ্ছে মাইনাস জি এম বাই আর, প্রাবল্য এবং বিভব। আশা করি এটা বুঝতে পেরেছ, আশা করি এটা বুঝতে পেরেছ, বোঝা গেল কি বোঝা গেল না, এটা কি বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা স্যার, ওকে, তাহলে এটা যেটা যদি বুঝে থাকো তাহলে এবার আমি একটা অঙ্ক, একটা একটা কনসেপ্ট দিই, এটা এম ভরের বস্তু, এখানে আমি তিনটা বিন্দু লিখলাম, একটা এ বিন্দু, একটা এ বিন্দু, একটা এ বিন্দু, এ বিভব ভি ওয়ান, এর বিভব ভি টু, এর বিভব ভি থ্রি, বলো দেখি সব
অর্ডারটা বলো, কোনটা বড় কোনটা ছোট, তারপরে কোনটা ছোট, মানে কোন অপশনটা রাইট। আমি দেখছি, বলা যায় ভি ওয়ান লেস দেন ভি টু লেস দেন ভি থ্রি, অর 2 নম্বর ভি ওয়ান গ্রেটার দেন ভি টু তার থেকে বড় ভি থ্রি। দেখি বলো তো দেখি, 3 নম্বর ভি ওয়ান ইজিকাল টু ভি টু ইজিকাল টু ভি থ্রি, 4 নম্বর ভি ওয়ান লেস দেন ভি টু বাট ইজিকাল টু ভি থ্রি। দেখি কোনটা ঠিক। স্যার অপশন ওয়ান। হ্যাঁ স্যার অপশন ওয়ান হবে। আচ্ছা অপশন ওয়ানটা ঠিক। এখানে দূরত্ব ধরে নাও এটা 10 সেন্টিমিটার, এটা ধরে নাও 20 সেন্টিমিটার দূরত্বে আছে, এই দূরত্বটা 10 সেন্টিমিটার, এই দূরত্বটা 20 সেন্টিমিটার, আর এই দূরত্বটা হচ্ছে 30 সেন্টিমিটার আছে। ভেবে বলো আপনি তো। অপশন ওয়ান ইজ দ্য রাইট অ্যান্সার। কেন? কারণ হচ্ছে যেহেতু আর কমলে, যদি আর কমে ভিটা বাড়বে, যদি প্লাস থাকতো, কিন্তু যেহেতু মাইনাস আছে ভ্যালুটা বাড়ছে, যত আর কমছে এই ভ্যালুটা বাড়ছে, যেহেতু মাইনাস কম মাইনাস আছে সুতরাং আলটিমেটলি কী হচ্ছে কমে যাচ্ছে। বুঝলে ব্যাপারটা কি? আমি যদি পরম মান বলি, ধরে নাও এটা হচ্ছে 15, এটা হচ্ছে 20, আর এটা ধরো আমি আমি অন্য কালিতে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। যদি বিভব হয় এটা, যদি পরম মান লিখি ধরুন এটা হচ্ছে 15, এটা বিভব হচ্ছে 20 পরম মান, আর এটা বিভব ওই পয়েন্টের বিভব হচ্ছে ধরে নাও 25 পরম মান, কারণ আর কমছে এখানে, আর বেশি এখানে, আর কম এখানে, আর কম, ফলে এর পরম মান বাড়ছে ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। কিন্তু আগে একটা যেহেতু মাইনাস আছে, তো -15 -20 -30 25, তাহলে কী বললাম আলটিমেটলি গেলে কমে গেল। বোঝা গেলো কী বললাম? পরম মান বাড়ছে কিন্তু যেহেতু আগে একটা নেগেটিভ আছে, তার মানে আসলে কী হচ্ছে বিভবটা ধীরে ধীরে কমে যাচ্ছে। পরম মানটা বাড়ছে 15 থেকে 20 হচ্ছে, 20 থেকে 25 হচ্ছে, 25 হচ্ছে, বিকজ আর কমছে হর কমছে, তাই ভি এর পরম মানটা বাড়ছে, কিন্তু যেহেতু আগে একটা নেগেটিভ আছে তাই জন্য ধীরে ধীরে কী হচ্ছে ভ্যালুটা আস্তে আস্তে কমে যাচ্ছে। পরম মান 15 থেকে 20 হলো, 20 থেকে 25 হলো ভি এর মানটা, কিন্তু যেহেতু মাইনাস আছে তাই জন্য এটা সবচেয়ে বড়, তারপরে এটা, তারপরে এটা, তাই জন্য ভি ওয়ানটা সবচেয়ে ছোটো, তারপরে ভি টু ছোটো, তারপরে ভি থ্রি, মানে ভি ওয়ানটা সবচেয়ে ছোটো, তার থেকে বড় ভি টু, তার থেকে বড় ভি থ্রি। বোঝা গেল? সো দিস ইজ আমাদের, এটা পৃথিবীর জন্য কিন্তু প্রযোজ্য। সো এটাই হলো আমাদের আজকের ক্লাস। সো এই